প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন সাকিব খান ও পূজা চেরি। সরকারি অনুদানে নির্মিত গোলুই সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন তারা। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় এটি পরিচালনা করবেন এস এ হক ওলিক। 2020-21 অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে গোলুই। ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে মালা চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি আর সাকিব খান অভিনয় করছেন লালু চরিত্রে। এরই মধ্যে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন পূজা চেরি। ছবিতে গ্রামীণ পোশাকে দেখা গেছে সাকিব পূজাকে। তাদের লোকের প্রশংসা করছেন নেটিজেনদের অনেকে। সিনেমাটির প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে পূজা বলেন, তো আমাকে যখন স্ক্রিপ্ট পড়ে শোনালো এবং আমি শুনলাম এবং লাস্টে ইমাজিন করছিলাম যে না, মালা মেয়েটাকে আসলেই মোটা হতে হবে হালকা। তো আমাকে মেনশনও করা হয়নি যে কত কেজি তোমাকে বাড়াতে হবে কিংবা কত কেজি তোমাকে ওয়েট গেইন করতে হবে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি আসলে তোমাকে দেখতে যতটুকু গেইন করলে দেখতে ভালো লাগে ততটুকুই তুমি গেইন করো। সো আই ওয়াজ 50 কেজি অ্যান্ড নাও আই এম 55 or 54 কেজি। সো এইটুকু আসাতেই মনে হচ্ছে যে না, আই এম লুকিং গুড ইন স্ক্রিন, অন স্ক্রিন। সো এটুকুই আসলে স্টপ করে দিয়েছি। আমি নিজেও জানি না কিভাবে পেরেছি, নিজের ওজন বাড়িয়েছি। যে আমি ওজন 1 কেজি থেকে 2 কেজি বাড়িয়ে পাগল হয়ে যেতাম, সে আমি ওজন বাড়িয়ে ফেলেছি 4 থেকে 5 কেজি। এই হচ্ছে প্রথম প্রস্তুতি। পূজা চেরি আরও বলেন, এ সিনেমার গল্প এখনকার সময়ের না, কিছু বছর আগের কাহিনী। গল্পের জন্য আমাকে অনেক পিছনে যেতে হয়েছে, এই সময়ের চরিত্র নিয়ে স্টাডি করতে হয়েছে, কথা বলার ধরন, হাঁটা চলা সব কিছু আয়ত্ত করতে হয়েছে। এর আগে শিশুশিল্পী হিসেবে সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন পূজা চেরি, এবার ঠিক সাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে। জানতে চাইলে অভিনেত্রী স্বভাব সুলভ হাসিতে বলেন, এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। হিরোইন হিসেবে প্রথমবার ওনার সঙ্গে কাজ করতে যাচ্ছি, আলাদা একটি ভালো লাগা তো অবশ্যই আছে। আমি আসলে এক্সাইটেড, কারণ অনেকে প্রশ্ন তুলেছে। ঈশ্বর জাহান মুক্তি, নকশি টিভি।